Hidden Passion. Hidden Passion. মানসিক হাসপাতাল পাবনা স্থাপিত 1957 সাল। মানসিক হাসপাতালে প্রবেশ পথেই রাস্তার দুপাশে চোখে পড়ে খেলার মাঠ। এবং একটু পেরুতেই চোখে পড়ে বহিবিভাগ। বহিবিভাগের বিল্ডিংগুলি ভাঙাচুরা এবং বিল্ডিংগুলি যেন সাক্ষী হয়ে আছে 60 বছরের পথ চলা। বই বিভাগ থেকে একটু সামনে এগুলেই চোখে পড়ে হাতের বাম পাশে কতকগুলো পুরাতন ভাঙাচোরা বিল্ডিং। এগুলো অনেক পুরাতন মনে হচ্ছে। তার সামনে চোখে পড়ে আবার একটা মাঠ এবং মাঠের সামনে মূল ফটক অর্থাৎ মেইন গেট। পাবনা মানসিক হাসপাতালের গেটের সামনে ঈদগাহ মাঠ এবং কতকগুলি দোকান এবং চারপাশে অনেক লোকজনের আনাগোনা। মানসিক হাসপাতাল পাবনাতে মূল ফটক পেরিয়ে ভিতরে ঢুকতেই চোখে পড়ে অনেক রকমের গাছ এবং অনেক সুন্দর সুন্দর বিল্ডিংগুলি যা এখন নির্মাণ হচ্ছে।
পাবনা মানসিক হাসপাতাল মানসিকভাবে প্রতিবন্ধী, অসুস্থ অথবা আহতকে ঔষধ ও শৈলচিকিৎসা এবং যথাযথ সেবা শুশ্রূষা প্রদানকারী প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল। পাবনা মানসিক হাসপাতালে সরকার অনুমোদিত একটি জনকল্যাণ সংস্থা রয়েছে। রোগীরা সুস্থ হওয়ার পর তাদের নিজ বাড়িতে পৌঁছানোর খরচ এই সংস্থা বহন করে। জীবন রক্ষাকারী ওষুধপত্রও এই সংস্থা সরবরাহ করে থাকে। এছাড়াও হাসপাতালে থাকা অবস্থায় সক্ষম রোগীদের চাকুরি বা কাজের ব্যবস্থাও এই সংস্থাটি করে। 1957 সালে তৎকালীন পাবনা জেলার সিভিল সার্জন একটি জমিদার বাড়িতে এটি প্রতিষ্ঠা করে। 1959 সালে জেলা সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে হেমায়েতপুরে 112.25 একরের একটি চত্বরে হাসপাতালটি স্থানান্তর হয়। প্রাথমিক পর্যায়ে শয্যা সংখ্যা ছিল 60, যা পরবর্তীতে বৃদ্ধি পেয়ে 200-তে দাঁড়ায়। পরে 1966 সালে আরও 200 শয্যা যুক্ত হয়। মোট শয্যার 280টি নন পেইং এবং 120টি পেইং। হাসপাতালটির মোট 18টি ওয়ার্ডের মধ্যে পুরুষ রোগীদের সংখ্যা 13টি এবং মহিলা রোগীদের জন্য 5টি নির্দিষ্ট। সম্প্রতি আরও 100 শয্যা সংযোজনের কাজ চলছে।